আমার মতন যাদের মনের মধ্যে শান্তির অভাব তারা তো কোনো জায়গায় যায় শান্তি পায় না রে ভাই। শহরে থাকিতে মনটা খালি আঞ্চান আঞ্চান করেছে, কবে যে গ্রামে যাবো, আর এখন গ্রামে এসেছি, তারপরেও মনের মধ্যে শান্তি পায় না। খালি আমার মনের দোষ দিলে চলবে? বলেন, পরিবেশটাও তো দেখিতে হবে, কি গরম কি গরম, এত গরমের মধ্যে শান্তিতে কি থাকা যায়? না খায়া শান্তি, না বইয়া শান্তি, না শুয়া শান্তি, না ঘুমায়া শান্তি, এত সব অশান্তির মধ্যে এমন একখান জিনিস খাইতেছি রে ভাই, খাইলেই পরানটা জিরাইয়া যাবে। কি খাইতেছি সেটা জানিতে হইলে আমার পিছনে পিছনে আসেন, চলেন নিয়ে যাই আপনাদের ফ্ল্যাশ ব্যাকে। ও মা, ফ্ল্যাশ ব্যাক বলিতে এইরকম সাদা কালো হয়ে গেল কেন? ইহা তো আর 90 দশকের কোনো সিনেমার ফ্ল্যাশ ব্যাক না। মনে হইতেছে প্রচন্ড গরমে আমি সবকিছু সাদা কালো দেখিতে শুরু করিতেছি। দাঁড়ান দেখি দুইখানা চার মারিয়া সবকিছু ঠিক করা যায় কিনা। ঘটনা হইল, প্রচন্ড গরমে অতিষ্ঠ হইয়া আমি আর আমার পোলায় ঘর থেকে বাইরে বের হয়ে গিয়েছি। আমি তো গাছতলায় বসিয়া আরামে হাওয়া খাইতেছিলাম, কিন্তু পোলা ডারে কোনো কিছুতেই বসাইতে পারিতেছিলাম না। ও খালি দরজার মধ্যে দৌড়াদৌড়ি করিতেছিল, ওকে এক জায়গায় বসাইয়া রাখিবার জন্য এই দোলনাখানি বানিয়ে দিয়েছিলাম। বেশ খানিকটা সময় ওকে দোল দিতেছি, হঠাৎ করিয়া মাথার মধ্যে পাশে থাকা একখান আম গাছ থেকে আম পড়িল। মাথায় আম পড়িবার সাথে সাথে মাথার মধ্যে আম ভর্তা খাওয়ার বুদ্ধি চাপিল। আম না পড়িয়া মাথায় যদি আপেল পড়িত, তারপরেও নিউটনের মতন সূত্র আবিষ্কারের বুদ্ধি আমার মাথায় আসিত না, আমার তো সেই আপেল খাওয়ার বুদ্ধি আসিত। কয়েকটা আম টুকাইয়া মার কাছে নিয়ে গেলাম, মা তাহাদেরকে ভালো করিয়া ছিলিয়া এইরকম করিয়া গুতাগুতি শুরু করিয়া দিল। এই যে দেখেন, ইহা হইল আমার মায়ের নিজের হাতে লাগানো মরিচ গাছের টাটকা মরিচ। এখান থেকে একখান মরিচ ভর্তার মধ্যে দিব, দেখবেন কি স্বাদ আর কি স্বাদ। পছন্দ না দিলে কি আম ভর্তা জমে? বলেন, সত্যি কথা বলতে আম ভর্তা যদি অনেক মানুষজনেরা মিলেমিশে না খায় তাহলে কিন্তু স্বাদ পাওয়া যায় না। কি আর করিব, বাড়িতে তেমন মানুষজন নাই, আমি আর আমার মা এই দুইজনই না হয় আজকে আম ভর্তা খাবো। এইরকম করিয়া মরিচ ডলাডলি করিতে হইবে বলিয়া আমি ভর্তা করিনি, মাকে দিয়ে ভর্তা করাইতেছি, মরিচ ডলিলে আমার আবার হাত জ্বলে। গরম যতই হোক এইরকম করিয়া আম ভর্তা খাইলে পরাণ খানা জোড়ায় কিনা? বলেন, এই বছর এখনো পর্যন্ত কে কে আম ভর্তা খান নাই আমাকে কিন্তু জানাবেন। মনের মধ্যে যতই অশান্তি থাকুক না কেন, ইহা খাইলে মনে হয় মনে খালি শান্তি আর শান্তি। মনের মধ্যে যতই অশান্তি থাকুক না কেন, নিজের শান্তির ব্যবস্থা কিন্তু নিজেরই করিতে হবে, এটা সর্বদাই মাথায় রাখিবেন। ভালো থাকিবেন, সুস্থ থাকিবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।